সীতাকুণ্ড ট্র্যাজেডিতে নিহতদের গ্রামের বাড়িতে কান্নার রোল। আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে যাওয়া ফায়ার ফাইটারদের পরিবারের আহাজারিতে শোকস্তব্ধ পুরো এলাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বুক ফাটে এই আর্তনাদ স্বজন হারানোর। সীতাকুণ্ড ট্র্যাজেডিতে জীবন বাঁচানোর সংগ্রামে হার মানার স্বজনদের শোকে পরিবারে চলছে মাতম। শনিবার ছুটি শেষে কাজে ফিরেছিলেন নোয়াখালীর ফায়ার ফাইটার আলাউদ্দিন, কিন্তু রোববারের আগুনে নিলেন চিরছুটি। ওই তিনটার মধ্যে মনে করেন আটজন লোক ছিল, আটজনের মধ্যে ছয়জনে এর মধ্যে আলাউদ্দিন ভাই ছিল। ফায়ার ফাইটার রনির গ্রামের বাড়ি শেরপুর, তার মৃত্যুর খবরে সেখানেও চলছে কান্নার রোল। ক্লাস 9 পড়ে আরেকটা মেয়ে ক্লাস 5 পড়ে, এই ওনার ফ্যামিলিটা কে দেখবে? খুলনার ছেলে শাকিল হাসান তরফদার, সীতাকুণ্ডের আগুনে নিভে গেছে তার জীবন প্রদীপ। এদের দ্রুত তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, এদের তো বহু ছেলের মার কোর খালি করে দিয়েছে। শাকিলের স্বজনদের শোক ছুঁয়েছে সিরাজগঞ্জের শফিউল ইসলামের স্বজনদেরও। সওয়ালে কষ্ট হয়ে যাবে, মানুষ করে চাকরি দিয়েছে, এই সওয়াল আল্লাহ লিয়ে গেছে। সেবা ও ত্যাগের ব্রত নিয়ে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন মানিকগঞ্জের রানা মিয়া। সীতাকুণ্ডের আগুনে তিনিও পুড়ে অঙ্গার, এমন করুণ পরিণতির সাক্ষী নওগাঁর রবিউল ইসলামের পরিবারও। আগুনে নিহত রাঙামাটির দুই অগ্নিযোদ্ধা মিঠু ও নিপনের মরদেহ গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজন প্রতিবেশীরাও। ভোলার হাবিবের পরিবারেও চলছে আহাজারি। সহযোদ্ধাদের এমন পরিণতিতে বাকরুদ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তারাও। অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, যেখানে যে বিস্ফোরক পদার্থ ছিল আমাদের ব্যবহৃত না করার কারণে আমরা অনেকগুলো প্রাণ চলে গেলাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।